ফোনের চার্জ দ্রুত শেষ হয়ে যায়। শুধুমাত্র একটি অ্যাপ্লিকেশন ব্যবহার করুন, তাহলে আপনার ফোনের চার্জ দ্রুত শেষ হবে না। আপনারা হয়তো এরকম কোনো অ্যাপ্লিকেশন বা কোনো প্রকার ভিডিও দেখে থাকেন, ফোনের চার্জ দ্রুত শেষ হয়ে যায় আর শুধুমাত্র একটি অ্যাপ্লিকেশন দিয়ে ফোনের চার্জ দ্রুত শেষ হওয়া কমাতে পারবেন না। কারণ এমন কোনো অ্যাপ্লিকেশন নেই যে শুধু একটি অ্যাপ্লিকেশন ব্যবহার করলেই আপনার ফোনের চার্জ দ্রুত শেষ হয়ে যাওয়া থামবে বা বন্ধ হবে। ফোনের চার্জ দ্রুত শেষ হয়ে যায় সেটি বন্ধ করার জন্য মোবাইল সেটিংস তো আপনার মোবাইলই আছে। ফোনের চার্জ যদি দ্রুত শেষ হয়ে যায় তাহলে আপনার মোবাইলে কিছু সেটিং চালু করতে হবে। সেক্ষেত্রে ফোনের চার্জ দ্রুত শেষ হয়ে যায় এটা আপনার ব্যাটারিজনিত কারণেও হতে পারে এবং আপনার চার্জারের সমস্যার কারণেও হতে পারে। সেটা আগে আপনি ট্রাই করে দেখে নেবেন বা চেক করে দেখে নেবেন আপনার ফোনের চার্জার নাকি ব্যাটারির সমস্যা হয়েছে। তারপর আপনি আপনার ফোনের যেসব অ্যাপ্লিকেশনগুলো আপনি ব্যবহার করেন সেগুলো ছাড়া অন্য বাকি সব অ্যাপ্লিকেশনগুলো বন্ধ করে দিন, মানে সেই সব অ্যাপ্লিকেশনগুলোর নোটিফিকেশন অফ করে দিন, তাহলে আপনার ফোনের চার্জ দ্রুত শেষ হবে না। আপনি চাইলে সবগুলো অ্যাপ্লিকেশনের নোটিফিকেশন বন্ধ করে দিতে পারেন, তাও কোনো অসুবিধা হবে না। এবং আপনার ফোনের কোনো একটি অ্যাপ্লিকেশন চালু করে হোম স্ক্রিন করে বেরিয়ে আসবেন না, তাহলে আপনার ওই অ্যাপ্লিকেশনটি আপনার ফোনে রানিং থাকবে, কারণ সেটি বন্ধ হবে না। তার জন্য হোম করে কখনো মোবাইল থেকে বের হবেন না, অর্থাৎ কোনো ফাইল থেকে বেরিয়ে আসবেন না, তাহলে ভিতর আপনার ফোনে ওইটা কিন্তু ঠিকই চলবে, তার কারণে আপনার ফোনের চার্জ ব্যবহার হবে। তাছাড়া আপনার ফোনের ডাটা অকারণে চালু করে রাখবেন না। আপনার যখন ডাটা অন করে কিছু দরকার হবে তখনই শুধু ডাটাটি অন করবেন। এই ডাটা সবসময় চালু থাকার কারণে আপনার ফোন ব্যাটারির চার্জ অনেক ব্যবহার করে থাকে, তার কারণে আপনার ফোনের ডাটাটি অকারণে অবশ্যই বন্ধ করে রাখবেন আর আপনার ফোনে সারা রাত ধরে চার্জ দিয়ে রাখবেন না। এবং ফোনের চার্জ সম্পূর্ণ শেষ করে, অর্থাৎ মোবাইলের চার্জ একদম শেষ হয়ে ফোন যখন বন্ধ হয়ে যাবে তখন চার্জ দিবেন না, বরং মোবাইলে কমপক্ষে 15% চার্জ থাকা সত্ত্বেও আপনাকে চার্জ দিতে হবে, না হলে আপনার ব্যাটারিটি দুর্বল হয়ে পড়বে, তার ফলে আপনার মোবাইলের চার্জ দ্রুত শেষ হয়ে যায়। তখন হয়তো আপনাকে কিছু অর্থের ব্যয় করতে হতে পারে। আপনার ফোনে যদি ব্রাইটনেস পাওয়ার বেশি দেওয়া থাকে তাহলে অবশ্যই সেটিকে কমিয়ে রাখবেন। সম্পূর্ণ গতিতে আপনার মোবাইলের ব্রাইটনেস কখনো রাখবেন না, বরং অর্ধেক দিয়ে রাখবেন বা তার কম কিংবা একটু বেশি, তাহলে দেখবেন আপনার ফোনের চার্জ দ্রুত শেষ হবে না, অর্থাৎ আপনার ব্যাটারিটি টেকসই হবে ভালো, মানে আপনার ফোনে অনেকক্ষণ চার্জ থাকবে। বিশেষ করে যাদের ফোন ব্যাটারি 5000 অ্যাম্পিয়ারের বেশি বা তার মধ্যে, যদি আপনার ফোনের ব্যাটারি অ্যাম্পিয়ার কম হয়ে থাকে সেক্ষেত্রেও আপনাকে ভেবে দেখতে হবে। যেগুলো 3200 অ্যাম্পিয়ার বা কম কিংবা একটু বেশি, সেগুলো ফোনে চার্জ একটু কম টিকতেও পারে, কারণ সেগুলো কম অ্যাম্পিয়ারে তৈরি। কম অ্যাম্পিয়ার থাকলে অনেকক্ষণ ব্যাটারি লাইফ সার্ভিস দিতে পারবে না। এছাড়া মোবাইলে গেম খেলা বন্ধ করতে হবে, কারণ আপনি যদি মোবাইলে গেম খেলেন তাহলে প্রচুর পরিমাণে আপনার ব্যাটারির চার্জ ব্যবহার করে থাকে। এবং অনলাইনে ভিডিও দেখাও কমিয়ে দিন, তাহলে আপনার ফোনের চার্জ দ্রুত শেষ হবে না। আপনার ফোনে এমনি ডাউনলোডকৃত ভিডিও দেখলেও ফুল আলোতে দেখবেন না, কারণ ফুল আলোতে ভিডিও দেখলে প্রচুর পরিমাণে চার্জ
व्यवहार है। এজন্য ফুল আলোতে ভিডিও দেখবেন না। তো দর্শক শ্রোতা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে সামাজিক কাজে লেগে পড়ুন। আজকের ভিডিও এই পর্যন্তই, কিন্তু কথা একটাই, ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ সবাইকে।